চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এসবি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম। আর এখন বাজে 6:20, তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর কাল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, একটু সমস্যা ছিল, তাই তো আজ থেকে আমি আবার ব্লগ শুরু করছি, তোমরা অবশ্যই দেখবে। তো আজ জানো তো রাতের জন্য রান্না করতে লাগবে, কারণ দুপুরের কোনো তরকারি নেই, তো রাতের জন্য রান্না করতে হবে। আর এখন দেখবো একটু টিভি, তারপর চলে যাব রান্নাঘরে, গিয়ে টিফিন করব, তারপর সাড়ে 8টার সময় গিয়ে রান্না বসাবো। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখো আমি চলে এলাম রান্না করে। তো আমি টিফিন করে নিয়েছি, তো এখন বাজে 8:10। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে করছি লাউ দিয়ে ডাল চিকেনের তরকারি। ভাবছিলাম 8:30-9টার সময় করবো, তো টিফিন করতে এসে তারপর রান্নাটাও বসিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, কী করছো তোমরা সবাই? আমি এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, তো এখন বাজে 10:30। তো আজ রান্না করেছি, লাউ দিয়ে ডাল ছিটিয়ে তরকারি করেছি, ওটা দিয়ে খাওয়া হলো। তো এখন শুয়ে থাকবো, আমার শরীরটাও ভালো লাগছে না। দেখো চুলগুলিও আশ্রয়নি, আর মুখও ধুইনি। আমি তো প্রত্যেক দিন ঘুমানোর আগে হাত মুখ ধুয়ে তারপর ঘুমাই, তো আজকে মুখটাও ধুইনি, শরীরটা ভালো লাগছে না তাই। তো গুড নাইট ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, তো উঠে আমার সকালের বাসি কাজ করা শেষ, তো এখন মুখ ধুয়ে আসলাম। এখন আগে বিছানাটাকে গুছাবো, গুছিয়ে তারপর চলে যাব রান্নাঘরে, গিয়ে বরের জন্য চা করব, তারপর করব রান্না। তো আর জানো তো আমাদের এখানে সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন চলে যাই রান্নাঘরে, কারণ বর তো দোকানে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে, রান্না বসাতে হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো ফ্রেন্ডস, দেখো এখন চা বসিয়ে দিয়েছি, আর আমি আজকে চা খাবো না, আমি খাবো হরলিক্স। তো আমার জন্য হরলিক্স করে নিয়েছি। তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, চালটা এখনও দিইনি, তো চালটা এখানে ধুয়ে রেখে দিয়েছি, জলটা গরম হলে তারপর দেবো। তো এখন আমরা টিফিনটা করে নিই। তো ফ্রেন্ডস, দেখো আমার সকালে রান্না করা শেষ, ঘর গুছানো হয়নি, তোমাদের সাথে কথা বলে চলে আসলাম রান্না করে, তো ভাবছি পরে ঘর গুছাবো। তো এখানে আমি ভাজি করে নিয়েছি, আর এখানে সব সবজি দিয়ে নিরামিষ তরকারি করেছি, আর একটা সব সবজি দিয়ে ডাল ছিটিয়ে তরকারি করেছি। তো এখন আমরা সকালে খাওয়া দাওয়া করে নেব, তারপর গিয়ে ঘরটাকে গুছিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা।
হ্যালো ফ্রেন্ড, এখন বাজে 11:30। তো আমার ঘরের কাজ করা শেষ, এইমাত্র শেষ করলাম। তো সকালে রান্না করাও শেষ আর ওকে খাবার দিয়ে দিয়েছি, তো আমিও খেয়ে নিয়েছি সকালের খাওয়া। তো এখন ঘরটাকে পরিষ্কার করলাম, ঘরটাকে গুছালাম, তো এখন চলে যাবো স্নান করতে। এখন আবার রোদ উঠে গেছে, সকাল থেকে তো বৃষ্টি ছিল, তো এখন চলে যাবো স্নান করতে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কাল তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফ্রেন্ড, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের এখানে চলে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, ভিডিও দেখছো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক ও কমেন্ট করবে। তো বাই বাই।